সবে হয়ে যায় ইউটিউবের মধ্যে কন্টেন্ট মেইন জিনিস। আমি উঠে হই না, মেইন জিনিস কন্টেন্ট না, মেইন জিনিস হলো গিয়ে আলু। আরে কেনা কে চাইতে হো, ইউটিউবে চ্যানেল বানাইছো, ভিডিও ছাড়ো ভিউ আয় না, সাবস্ক্রাইব আয় না, ওয়াচ টাইমের এরো সব সময় নিছে যে তাকে আজকের ভিডিও দেখো এরো উফরে ডিউটি দিব। এই জিনিসটা বুঝতে পারি, কিন্তু বুঝবাই তো, এই ভিডিওটা তো আমি ওতার লাগে উলি আইছি, তোমার তাহলে বুঝাই তো বলি, বুঝাই যাই, চিন্তা করিও না, আজকে বুঝবাই। এখানে মেইন জিনিস কন্টেন্ট নাই আলু। কিতা খবর সবর বাবা আসুন, দিনর মন্দ আইছে, রাশিদ বেড়া লাগিয়ে গেছে, কিতা হয়েছে জানো? বড় জানে কইছিল তোরা রান্দা বাড়া করতাম, রান্দা বাড়া করার লাগিয়া মন করলাম বেটি তো নাই, মানে আমি তো বেটি নাই, তো বেটি হইলে কিমান কথা কথা দিয়ে ওগুলো ওগু ভালো রান্ধি নিতাম, কিন্তু এগুলা তো হারিয়ার না, দেখি আমি কিতা করলাম। আমরার যেন যার খেয়েও নাই তার কিতা আছে, ইউটিউব আছে, ওই ইউটিউবের মধ্যে গিয়া একটু সার্চিং টার্চিং মার্চিং করিয়া মারলাম আলু দিয়া শর্টকাটে কোনটা রান্ধার পদ্ধতি, মারা মাত্র বার ইয়া আইলো আলু পোস্ত। তেরা বাপ ইয়া ছোড় কর গয়া থাকে তেরি মা, যেটা দেখি আমি মস্ত বড় চুথিয়া হইয়া ভিডিওটা দেখাত লাগলাম, দেখিয়া বুঝলাম এটা কোনো আলু পোস্ত না, এটা বস্ত্র ছাড়া আলু পোস্ত রান্ধার পদ্ধতিতে কই ইচ্ছা হোক, যদি রান্ধা তো আর হইছে না, মেজাজ নষ্ট করি লাইছে, তে ভিডিওটা আমি দেখি এরপরে ভিডিওটা দিয়ে আমি অন্য কিচ্ছু বানানি যাইতে, ও বিষয়ের উপরে আমি আজকে ভিডিওটা বানাই আরতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আমার বিষয় ভিডিও বিষয় আলু পুষ্ট পুষ্ট মুস্তর বিষয় কিছু পার পারলে কমেন্ট অফ নাই করা আছে, আমরা কমেন্ট অফ করি না, আপনাদের কমেন্ট দিয়ে আইবার কর, যদি খাও চ্যানেল অন্তন প্রবেশ করিয়া দাও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। তাই আজকে আলুর পুষ্ট কালো এলিয়া, প্রথমে আমি ভিডিওটার বিষয়ে কইতে চাই, আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি না কেন কুকিং চলে আর না ভিউ বাড়ানের নিনজা শুটিং চলে, মানে বাড়ির এড়াই গুড়ায় ফতে বন্ধে বাজারে যেখানে মনে করো ওখানে বইয়া কড়াই রুষে কোনটা দেওয়া হোক না দেওয়া হোক, কিন্তু শৈল এমন কিচ্ছু নাই, এইরকম অবস্থায় বইয়া ভিডিও বানাইয়া আমরা ভিউয়ারের মুখালি দুইল অতা হতা হবতা একলগে ফালাইয়া তারা ভিডিওর ভিউ কিছু গেইন করতে যার লাগে আমি অন্তরে অন্তস্থস্থলতা কি অত্যন্ত দুঃখ পাইয়া আমি ভিডিওটা বানানি লাগছি, তো ভিডিওটা যদি ভাল লাগে তো ভাল লাগবে, আর যদি খারাপ লাগে তো সাবস্ক্রাইব করে দিও। তবে শরম হ্যাঁ কুচ কুছ শরম আয়া হ্যায়, একবার আলু একবার বেগুন রান্দার গেছন কিন্তু সুলাত নাই আগুন, ও ওল অবস্থায় রান্দা সবে তো অথ মাত না বাড়াইয়া শর্টকাট মাতে জাগাত গিয়া তোমার তাঁকে দেখাই দিই শোনাই, এখন তো তারা গরম করছেন কিনা কইতে পারতাম না, দেখিলে দেখিলে গরম হইল নি ওই না করে দিবি। আপনারা চাইলে আলু পোস্ত ভাজাতে হলুদ গুঁড়ো দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। মুঝে কুছ দিখাইনি না মা, আমি দিচ্ছি একদম নিজেও জানেন, মানে কি ভিউ পাওয়ার লাগে মানুষ অতটা নিচে নামতে পারে এটা আমি চিন্তা করিয়া পাইছি না আজকে পর্যন্ত, এরপরে কই না আচ্ছা ভিডিওটা পুরা দেখি, হয়তো আলু পোস্ত রান্ধা শিখিয়ে লইতে পারি, কিন্তু যত সময় আমি ভিডিও দিচ্ছি তত সময় আমি বুঝিয়া গেছি যে না এখানে আলু পোস্ত রান্না চলে না, এখানে অন্য যেটা সাইট গুগলের মধ্যে ব্যান করা হয়ে গেছে এই সাইটটা এনে বিপিএন এর সাহায্যে ভিডিওর মাধ্যমে আমরা দর্শক বৃন্দের সামনে আনিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে দর্শক বৃন্দ বাড়ি খালি আলু বেগুন তরকারি খাইতে কমেন্ট দিলেই বা যে তুমি তোমার বডি গুলোর নজর লাগি যাইব, তো ওরকম কমেন্ট কেন যায় না, কারণ এখানে মনোরঞ্জন হয়, আমার তো চিন্তা লাগে যারা রেন্টে গড়ো থাকি বাইরে গিয়া কলেজ ফোড়কা ইউনিভার্সিটি ফোড়কা একলা গড়ো থাকেন একলা রান্না বাড়া করেন, তারা বিশেষত আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে হই, আর আমিও ঘর থেকে বাইরে গিয়ে রেন্টে থাকিয়া পড়াশোনা করি না করি যেটাও করি, কিন্তু রেন্টে আসলাম যার লাগে আমার জানা আছে রান্না বাড়া করিয়া খাইতে হয়, আর রান্না বাড়া করিয়া খাইতে হইলে আমরা কিতা করা লাগবো, শর্টকাটে যদি কিছু ডাইল রান্না করা হয় তিনটা শর্টকাটে রান্ধিলে জলে ডাইলে জায়গাত মিলে আর তেল জানতে পালাইমু যখন আমরা কিছু ক্রিটিক্যাল রান্দার যাইমো গিয়া মনে করি আমি মনে করি
টপ 10 শেফের মাঝে আইতো তখন আমরা একটা জিনিস রান্না করার লাগি আমরা ইউটিউবে সার্চ করি আর ইউটিউবে সার্চ করার পরে যখন এইরকম ভিডিও আইবো তখন কি রান্না করতে রান্না গুলি মারো আগে গিয়া খন্তার দর মানে মানে আর কি ওরকম অবস্থা তারা করিয়ার আসুন পুরো মানে ইউটিউব নষ্ট করি হলাই দিচ্ছ না অবস্থা শুরু হয়েছে তখন আমি খুব বেশি চিন্তাত আসলাম যে খাফড়ের তো অভাব হেরে পরে গিয়া বুঝলাম না অভাব তো খাফড়ের না আসলে রান্না চলেন না নিয়ে বাসন ধরার খাফড় তাই খন্তা বলি মোবাইল লুকাই লুকাই লইয়া পাসওয়ার্ড চুরি করিয়া খুলিয়া সাবস্ক্রাইব করি ভিউ করি মানে কথা করি করি আমরা জীবন যায় আর তারা খালি তারা বয়স টাইলো বহুত সাবস্ক্রাইবার বহুত ভিউ হয়ে যায় মানে এটা তো করতে পারি না ইচ্ছা করার চেষ্টা মানুষ এত বেশি আগ্রহিত হয় নাই ভিডিও দেখার লাগিয়া ভিডিও আসতেও দেখিলি বা কিন্তু তারা যে মনের যেটা ভাব প্রকাশ করার লাগে আর কি ভিডিওটা দেখছেন এই ভাবটা ভিডিওর মাঝে না পাইয়া মানে ও ভাইয়ারনি ও ভাইয়ারনি ও ভাইয়ারনি করতে করতে ভিডিও শেষ হয়ে যাইব কিন্তু ফাইন না এটা হইলো কি থামনেইলর একটা জোর এর লাগে হল ইউটিউবে ভিডিও বানাইলে থামনেইল ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর থামনেইল বানাইতাম করে আমি তো আর আমার খান দেবো আর দিটা নিয়ে লম্বা করে তখন তুইতাম পারতাম না এইরকম বহুত জিনিস করা যাইতো না এর ফলে আমরা চেষ্টা চালাইয়া যাইব যত সময় ফার্মু আর মেইন কথা হইল গিয়া যে আর আমি চিন্তা করিয়া দিচ্ছি যে ই ভিউ যদি অতটা খাফড় কমছে আর একটু ভিউ আনা রইলে তো আর কথা করতে করতে নিয়ে একদিন খাফড় বাংলাতে ভিডিওটা আসলো বাংলাতে কথাবার্তা চলে এটা যদি অত ভিউ হইতে পারছে অন্য ভিডিও তো আইতে পারবো আর আমি ছোট থেকে বড় হয়েছি শুনিয়া শুনিয়া যে আলু খাইলে মানুষ মোটা হয় কিন্তু এই আলু খাইলে মানুষ মোটা হইন কিনা কইতে পারতাম না কিন্তু এই আলু রান্নার পদ্ধতি দেখে আমি 100% শিওর যে মানুষ সামনে আন তুমি তাই একবার মনোরঞ্জন করবা আমিও আই মনোরঞ্জন মতা করতে করতেও ভিডিওটা শেষ করে দিয়া ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আলু বুস্তর আন্দাজ জরুর একবার দেখিও মজা লাগে।